আজকের পাশ হয়ে বন্ধ হয়ে গেল দয়াল পুকুর। আগামী দেড় মাস বাদে আবার এই পুকুরটি খুলবে, তার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন, এটি দয়াল পুকুর, বিবেকানন্দ পল্লি, দমদম ক্যান্টনমেন্ট, পরিচালনায় জিএম ফিশিং ক্লাব। এইখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজনে পুকুর সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করে নিতে পারেন। এই পুকুরটি আপাতত চলছিল, আপনারা জানেন, আজকে 9ই এপ্রিল রবিবার। আজ আমি পুকুরে গেছিলাম দুপুরের দিকে। আজকে এখানে 16 জন শিকারি উপস্থিত হয়েছিলেন, তার মধ্যে 5 জন শিকারি ছিলেন যারা প্রথম দিনের ফ্রি পাসে আজকে বসেছিলেন। পুকুরে শিকারি কম থাকা সত্ত্বেও পুকুরের রেজাল্ট সেরকম আশাপ্রদ হয়নি, প্রত্যেকেই মাছ পেয়েছেন, তবে কম বেশি দুটো একটা এরকম। একমাত্র বাপ্পাদাই তার সিটে 10-12 খানি মাছ ধরেছেন, তাও ওজন 1 কেজি থেকে শুরু করে ওই 2 কেজির মধ্যে একটি বড় গ্রাস কাপ মাছ পেয়েছিলেন। এছাড়া অন্যান্য শিকারীদের নেটে কয়েকটি ওই কেজি ডেড়েকের মাছ থাকলেও বেশিরভাগ বাটা মাছ ও মনোপ্রিয়া মাছের চাপটাই আজকে বেশি ছিল। প্রত্যেক শিকারীদের আজকে টোপে বেশ কিছু মনোপ্রিয়া ও বাটা মাছ হয়েছে যেটা দেখা গেছে। বেলার শেষে মোটামুটি শিকারীরা টুকটাক মাছ পেয়েছে, কিন্তু তারা তেমন একটা খুশি নন। আপাতত আজকে হয়ে ওই পুকুরটি বন্ধ করে দেওয়া হচ্ছে, পরবর্তীতে দেড় মাস বাদে আবার খোলার চিন্তাভাবনা রাখছেন পুকুর কর্তৃপক্ষ, এবং জানানো হয়েছে এই পুকুরে আবার নতুন করে মাছ দেওয়া হবে। আশা রাখছি সেই সমস্ত মাছ যখন দেওয়া হবে বা যে তথ্য পাবো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাহলে আমি বিদায় নিলাম, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। এইটুকু মাছ যা লাভাচ্ছে, 1 গেট 1 ফ্রি মৃগেলের সঙ্গে লাইলন টিকার। বাহ, দৌড় আরো বেশি। এমন এখনো কাঁটাই আছে চোখে চোখে, নড়তে পারিনি বুঝলে, পরে ওই মাছটা খেয়েছে। এতে কি হবে, জমা হয়ে যাবে। মাসের মাঝামাঝির দিকে আবার খোলার একটা চিন্তা ভাবনা নিয়েছো, আর এর মধ্যে মাছ দেওয়া হবে? আচ্ছা ঠিক আছে, তার মানে আজকে হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সিট কতগুলো হয়েছিল টোটাল? 16টা। আচ্ছা, এর মধ্যে মানে একদম প্রথম দিন যারা এসেছিল তাদেরও কয়েকটা সিট আছে কি? 5টা। মানে একদম প্রথম দিন যারা মাছ পায়নি তাদের সেই ফ্রি সিটটা আজকে চলছে। ঠিক আছে, আজকে বাপ্পাদার নেটটা এবার একটু দেখে নেবো আমরা। এর মধ্যে রবীন্দ্র চলে যাচ্ছেন, একদম চলে যাচ্ছি। কবে আসবে? মাছ সব পাতি পুকুরে আছে। আচ্ছা ঠিক আছে, আসুক। আর যা পেয়েছে দাঁড়াও, যাক ওটা তলায়, ওটা বড়টা কি? গ্রাস কাপ। আচ্ছা ঠিক আছে, চলো একটু দেখে নেই। হ্যাঁ একটু দেখি, অবশ্যই যেরকম বাপ্পাদার নেটও দেখলাম সেরকম কি নেটে কি আছে সবটাই দেখা দরকার। বাটা মাছের একটা জ্বালাতন রয়েছে না? ঠিক আছে, রুই মাছ হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে যাচ্ছে।